আমার চ্যানেলে আপনাদের স্বাগত। বুদ্ধ পূর্ণিমা সম্পর্কে বিভিন্ন তথ্য আমি এই ভিডিওটিতে তুলে ধরার চেষ্টা করব। বুদ্ধ পূর্ণিমার দিন অনেকেই বাড়িতে পূজো অর্চনা করে থাকেন। এই বছর আগামী 5ই মে বুদ্ধ পূর্ণিমা। বৈশাখ মাসে হিন্দু বর্ষপঞ্জি অনুসারে প্রথম পূর্ণিমার দিনটি বিশ্বজুড়ে ভগবান গৌতম বুদ্ধের জন্মবার্ষিকী হিসেবে পালিত হয়। এই শুভ দিনটি ভেসাক, বুদ্ধ পূর্ণিমা বা বুদ্ধ জয়ন্তী নামেও পরিচিত। অনেকে বিশ্বাস করেন এই দিনেই ভগবান বুদ্ধ বোধগয়াতে মহাবোধি গাছের নিচে নির্বাণ লাভ করেছিলেন, তাই এই দিনটি সমস্ত বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে একটি অতীব গুরুত্বপূর্ণ দিন। প্রেম ও অহিংসার বাণী সমগ্র বিশ্বে প্রচারিত করেছিলেন ভগবান বুদ্ধ। মোক্ষ লাভের জন্য তিনি সংসারের সমস্ত মায়া ত্যাগ করে এক বস্ত্রে রাজপ্রাসাদের সমস্ত বিলাসবহুল জীবনযাত্রা ত্যাগ করে সন্ন্যাসী হয়ে বেরিয়ে যান। তারপর বোধি জ্ঞান অর্জন করেন। বুদ্ধ পূর্ণিমার দিন কয়েকটি বিশেষ কাজ করলে সমস্ত রকম পাপ থেকে মুক্তি পাওয়া যায়। ভক্তরা বিশ্বাস করেন যে বুদ্ধ পূর্ণিমার দিন ভোরবেলা স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। বুদ্ধ পূর্ণিমার দিন অনেকেই অনেক কিছু দান করে থাকেন। যারা দরিদ্র তাদেরকে খাওয়ানো হয় এবং তাদের বস্ত্র ও আরও অন্যান্য সরঞ্জাম দান করা হয়। প্রতি বছর বুদ্ধ পূর্ণিমার দিন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে প্রচুর ভক্তের সমাগম হয় বুদ্ধগয়াতে। ভগবান বুদ্ধ বোধিগাছের নিচে ধ্যানে মগ্ন থাকতেন, সেই কারণে এই দিন বোধিগাছের উপাসনাও করা হয়। বুদ্ধদেব যখন কঠোর ধ্যানমগ্নে ছিলেন তখন তার সমস্ত শরীর একটি চর্মাবৃত্ত কঙ্কালে পরিণত হয়েছিল। এর ফলে তার অভীষ্ট লক্ষ্য সিদ্ধ হচ্ছিল না। তখন তিনি মধ্যপন্থা অবলম্বন করে আবার ধ্যানরত হন। সিদ্ধার্থ অভিনব সাধনা পদ্ধতি অবলম্বন করে আবার তার পুরনো স্বাস্থ্য ফিরে পান। বৈশাখ মাসের শুক্লপক্ষে চাঁদ যতই বাড়তে শুরু করল ততই তিনি সিদ্ধি লাভ করতে লাগলেন। এই বছর পূর্ণিমার মুহূর্ত শুরু হচ্ছে 4ই মে রাত্রি 11:40 এবং পূর্ণিমার মুহূর্ত শেষ হচ্ছে 5ই মে রাত্রি 11:10। বুদ্ধ পূর্ণিমার দিন বৌদ্ধ মন্দিরগুলিতে যেমন দিনরাত উপাসনা চলে, তেমনি সেদিন অনেকেই বাড়িতে নারায়ণের পুজো দিয়ে থাকেন। এছাড়া বুদ্ধ পূর্ণিমাতে যেসব পূজোর আচার ও অনুষ্ঠান করা হয় সেগুলো আমি একে একে আপনাদের জানাব। বুদ্ধ পূর্ণিমার দিন ভগবান বুদ্ধের ভক্তরা অনেক ভোরে উঠে স্নান সেরে বুদ্ধদেবের জন্মবার্ষিকী পালন শুরু করে দেন। এই দিন তারা ঘর পরিষ্কার করেন এবং চারিদিকে গঙ্গা নদীর পবিত্র জল ছিটিয়ে শুদ্ধ করেন। এরপর ফুল ও আম পাতা দিয়ে বাড়িটিকে সাজানো হয়। সুন্দর করে বাড়ির প্রবেশপথে হলুদ, রলি এবং গঙ্গাজল দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকা হয়, যেটা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি পবিত্র চিহ্ন। এসবের সঙ্গে সঙ্গে বৌদ্ধ ধর্মগ্রন্থ পাঠ করা হয়। এইভাবে বুদ্ধ পূর্ণিমার দিন পূজোর আচার ও অনুষ্ঠান পালন করা হয়। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।